রাশি মেষ ওভারভিউ। আজ আপনি নিজের বেশিরভাগ সময় নিজের পরিবারের সাথে কাটাবেন। আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন। আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন, আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন। তাদের সাথে খুব আনন্দ করুন। রাশি মেষ রোম্যান্স। আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গীর ছোটখাটো বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া আপনাকে অবাক করছে। আজ আপনি আপনার সম্পর্কের বিষয়ে এতটাই সন্তুষ্ট থাকবেন যে মনে হবে আপনি মেঘ রাজ্যে ভ্রমণ করছেন। এর বদলে আপনিও তাকে দিন সেই অনুভূতি যার মাধ্যমে আপনাদের সম্পর্ক বেড়ে উঠবে, প্রস্ফুটিত হবে। রাশি মেষ ক্যারিয়ার। কাজের সময় নিজের আবেগ এবং অত্যধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোনো ধরনের ভুল হয়ে যেতে পারে। আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আপনি আপনার প্রত্যাশার বাইরেও ফল পাবেন। রাশি মেষ ফাইন্যান্স। আপনার কাছে একটা খুব লোভনীয় প্রস্তাব আসতে পারে এবং সেটা আপনার আর্থিক উচ্চাশাকে অনেক ক্ষেত্রে পূরণ করতে সক্ষম হবে। আপনার মনকে সুসংহত করে চরম লক্ষ্যে পৌঁছবার জন্যে সচেষ্ট হন। আপনার ইতিবাচক চিন্তাধারা, একাগ্রতার সংমিশ্রণ আপনাকে অর্থনৈতিক সাফল্য এনে দেবে যা আপনি পাবার যোগ্যতা রাখেন। রাশি মেষ হেলথ। আজ হলো সেই দিন যেদিন আপনাকে সতর্ক থাকতে হবে, যে কোনো রকম সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে রাস্তায় চলতে হবে। যদি আপনি গাড়ি বা মোটরসাইকেল চালক হন তো প্রচণ্ড সাবধান এবং সতর্ক হয়ে চালাবেন। আর যদি আপনি সজাগ এবং সচেতন হয়ে গাড়ি চালান তো আপনি যে কোনো ছোটখাটো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন। আজ আপনার সতর্ক থাকা অত্যন্ত জরুরি। রাশি বৃষ ওভারভিউ। আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্য নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন। হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শও নেবেন। এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন। আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলেও যেতে পারেন। রাশি বৃষ রোম্যান্স। যারা একা তারা আজ অনলাইনে কারুর সঙ্গে মিলিত হবেন। ভৌগোলিকভাবে দূরে থাকা মানুষগুলিও আজ একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে। এগিয়ে যান এবং অনলাইনে খোঁজ করুন, তবে কার সঙ্গে কথা বলছেন সে বিষয়ে খেয়াল রাখুন। রাশি বৃষ ক্যারিয়ার। আপনি হয়তো আপনার অফিসের যে বিভাগে কাজ করেন সেখান থেকে অন্য বিভাগে যেতে আগ্রহী। আজ আপনি সেই সুযোগ পাবেন, তাই ভালোভাবে কাজ করে যান। রাশি বৃষ ফাইন্যান্স। আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে। যদি আপনি কোনো খাদ্যদ্রব্য বা তরিতরকারি ব্যবসার সঙ্গে জড়িত তো আজকের দিনটি লাভজনক। আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন। এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে। রাশি বৃষ হেলথ। খারাপ স্বপ্ন আপনাকে একটু চিন্তায় ফেলবে। চিন্তা কম করুন, শোবার আগে সব কিছু মুছে ফেলুন, আপনি ঠিকঠাক আরাম করতে পারবেন। রাশি মিথুন ওভারভিউ। আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন। এটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময়। সমস্যার উপেক্ষা করলে তার সমাধান হয় না, বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন। সঠিক দিক আইডেন্টিফাই করে এগিয়ে যান। রাশি মিথুন রোম্যান্স। আজ আপনার দিনটি খুবই রোম্যান্টিক এবং আজ আপনি আপনার পছন্দের রেস্তোরাঁয় যাওয়ার ব্যবস্থা করুন। আপনাদের দুজনের মধ্যেই হয়তো রোম্যান্টিক অনুভূতি কাজ করছে এবং আপনারা একে অপরের সঙ্গ তাই পছন্দ করবেন। রাতের খাবারের পর একসঙ্গে চাঁদের আলোয় হাঁটতে বেরোন। রাশি মিথুন ক্যারিয়ার। আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে, তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সবকিছু গ্রহণ করুন। রাশি মিথুন ফাইন্যান্স। ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে, যার ভালো ফলও পাবেন, কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে। এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড় লাভ আসবেই। রাশি মিথুন হেলথ। আজ ভালো থাকার জন্য বাইরে গিয়ে তাজা বাতাস আর এক্সারসাইজের আনন্দ উপভোগ করুন। আর যদি আপনি ঘরের বাইরে খেলাধুলা বা ঘরের বাইরে কোনো বিশেষ কাজে নিজের বন্ধুদের সঙ্গে থাকেন তাহলে আপনার ভিতর থেকে এক্সারসাইজ করবার চাহিদা জাগবে। বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং
এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে। রাশি কর্কট ওভারভিউ। এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার উপযুক্ত সময়। আপনি নিশ্চয়ই সফল হবেন। নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করুন। রাশি কর্কট রোম্যান্স। আজ আপনার কাছে কিছু রোম্যান্টিক সুযোগ আছে এবং এই রোম্যান্টিকতা সেই সব লোকেদের কাছ থেকে আসছে যারা আপনার চারপাশে রয়েছে এবং যাদের কথা আপনি আগেও কখনো ভেবে দেখেননি। হয়তো আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু তারা আপনাকে দিচ্ছে। রাশি কর্কট ক্যারিয়ার। আপনার কোনো ভালো এয়ারলাইন্সে কাজ করার স্বপ্ন পূরণ হবে। আপনি আজ কোনো ইন্টারভিউতে সাফল্য অর্জন করবেন এবং কর্মজীবনে এক ধাপ এগিয়ে যাবেন। আপনার সাফল্য নিয়ে আসবে স্বীকৃতি ও অর্থ। রাশি কর্কট ফাইন্যান্স। আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন। হতে পারে যে পরিবারের কোনো সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে, কিন্তু সেটা আর ও ফেরত দিতে পারবে না। এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। এই জন্যে এই পরিবেশের থেকে বেঁচে থাকুন যাতে পয়সা হাত থেকে না বেরিয়ে যায়। রাশি কর্কট হেলথ। সাবধান হন, এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি চালানোর সময় এবং যে কোনো রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে। চেষ্টা করবেন গাড়ি বা মেশিন চালানোর সময় আপনার মন কোনোভাবে বিচলিত না হয় বা অসতর্ক না থাকে। আপনি নিজের মনকে সংযোজিত করে তবেই কোনো কাজ করবেন। রাশি সিংহ ওভারভিউ। আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন। আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন। এতে আপনার জানতে অসুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কী হচ্ছে, আর আপনি নিজের জীবনকে আরও ভালো কীভাবে তৈরি করতে পারেন সেটাই ভাববেন। রাশি সিংহ রোম্যান্স। ঈর্ষাকে সরিয়ে রাখুন, কারণ তা আপনাদের ব্যক্তিগত সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। কখনো আপনার সঙ্গীর কোনো বন্ধুকে নিয়ে ঈর্ষা তৈরি করবেন না এবং আপনার সঙ্গীও যাতে কোনো কারণে আপনাকে ঈর্ষা না করে তাই দেখবেন। কোনো সুস্থ সম্পর্কে ঈর্ষার স্থান একেবারেই নেই, তাই সৎ উন্মুক্ত কথা বললে সমস্যা কেটে যাবে। রাশি সিংহ ক্যারিয়ার। আপনি যদি আজ নিজেকে বাইরে বের করেন তাহলে কিছু নতুন যোগাযোগ করতে পারবেন, তাই নিজের সিনিয়রদের কাছে নিজেকে অবশ্যই তুলে ধরুন যাতে তারা আপনার এই স্বচ্ছ অনুভূতিকে গুরুত্ব দেয়। রাশি সিংহ ফাইন্যান্স। নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন। আসলে আপনি নিজের জন্যে ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্যে, এবং সে আপনাকে পুরস্কার দেবে। এসব আপনার পরিশ্রমের ফল, এর লাভ ওঠান। রাশি সিংহ হেলথ। আজকে আপনি স্বস্তির শ্বাস নেবেন, কেননা আজকে আপনার শরীর ও মন দুই খুব ভালো থাকবে। আজ আপনি সমস্ত দিন খুশিতে থাকবেন, কিন্তু অবহেলা না করে আপনার শরীর ঠিক রাখতে আপনি এক্সারসাইজ অবশ্যই করুন। রাশি কন্যা ওভারভিউ। আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন, বাড়িতে শান্তি ভঙ্গ হতে কখনোই দেবেন না। কখনো কখনো নিজের রাগকে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ। আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন। রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে। ঝগড়া থেকে আপনার কোনো লাভ হবে না, বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। রাশি কন্যা রোম্যান্স। আজ হয়তো আপনি একজন নির্দিষ্ট মানুষের সম্পর্কে সমানে ভাববেন যার সঙ্গে আপনার আলাপ হয়েছে। আপনি এটিকে আপনার ভ্রান্তি বলেও সরিয়ে রাখতে পারেন এবং অনুভূতিগুলিকে আসতে দিন যাতে আপনি ভাবতে পারেন। আজকের দিনে আপনার অনুভূতি অন্যরকম হবে এবং মন বারবার এদিক ওদিক চলে যাবে। রাশি কন্যা ক্যারিয়ার। আপনি যদি প্রশাসনিক পদে থেকে থাকেন তাহলে দেখবেন যে আগের তুলনায় এখন আপনার অফিসে কাজের পরিবেশ অনেক ভালো, আপনিও মনোসংযোগ করতে পারছেন। রাশি কন্যা ফাইন্যান্স। যদি আপনি মনোরঞ্জনের ক্ষেত্রে কাজ করেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক। আপনি এমন কাজ পাবেন যা আপনার ক্যারিয়ারের জন্য এবং আর্থিক দিক থেকে লাভজনক হবে। রাশি কন্যা হেলথ। আজ আপনি পুরনো আঘাত বা চোট ঠিক করবার জন্য নানা রকম থেরাপির সাহায্য নেবেন। আপনি ভাববেন যে আপনার জন্য এই চিকিৎসাটাই লাভদায়ক হবে, কিন্তু তার পরিণাম আপনি যেরকম ভেবেছেন সেরকম হবে না। সব রকম চিকিৎসারই খোঁজ খবর রাখুন, কিন্তু খেয়াল রাখবেন যে সবথেকে আগে আপনার কোনো উচ্চ পদস্থ পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। রাশি তুলা ওভারভিউ। আজকে আপনি কোনো তীর্থযাত্রায় যাবার কথা ভাববেন। আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন।
এই পথে গেলে আপনি খুশি হবেন। রাশি তুলা রোম্যান্স, যেহেতু আপনি প্রেমে পড়েছেন তাই আপনার হৃদয় আপনাকে বিশ্বের কাউকে দিতে হবে। যাই হোক, আপনার অনুভূতি প্রকাশ করার জন্য সাহস প্রকাশ করুন এবং দেখুন যে দুদিকই এই অনুভূতি কাজ করছে কিনা। যদি দেখেন যে বিপরীত পক্ষে সেই অনুভূতি নেই, তাহলে প্রথমেই পরিষ্কার হয়ে যাবে এবং আপনাকে ভবিষ্যৎ যন্ত্রণা থেকে রক্ষা করবে এবং সর্বদা ভাববেন যে এটা আশীর্বাদ। রাশি তুলা ক্যারিয়ার, আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে। আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায়। আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে। আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্য পূরণে সফল হবেন। রাশি তুলা ফাইন্যান্স, শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোনো নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে। আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশা কোনো বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে। হতে পারে আপনার এখন ছোটখাটো একটা লোকসান হয়ে যাবে, কিন্তু কিছুদিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে। রাশি তুলা হেলথ, আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন, কোনো রোগ হতে পারে। নিজেকে আবৃত করে চলুন আর সূর্যের কিরণ থেকে বেঁচে চলুন। সূর্যের কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান, প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন। রাশি বৃশ্চিক ওভারভিউ, আজ আপনি যা নির্ণয় নেন না কেন তা খুব বুঝে সুঝে নেবেন, কারণ তাড়াহুড়োয় নেওয়া নির্ণয়ের জন্য আপনাকে হয়তো পস্তাতে হতে পারে। নিজের পথ তাড়াহুড়োয় নির্বাচন করবেন না, তা না হলে আপনার মনে হবে যে আপনি ভুল নির্ণয় নিয়েছেন। বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে। রাশি বৃশ্চিক রোম্যান্স, যদি আপনি একজন অভিভাবক হন এবং আপনার সন্তানের জন্য জীবনসঙ্গী খুঁজছেন, তাহলে আজ সাফল্য পেতে পারেন। অভিভাবক হিসেবে আপনি সহজে সন্তুষ্ট হবেন না, কিন্তু আজ শেষ পর্যন্ত কেউ আপনাকে সন্তুষ্ট করবে। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, আজ আপনি হয়তো নিজের পছন্দের অভ্যেস এবং অন্যান্য গ্রাহককে নিজের কাজের সঙ্গে মিশিয়ে নিতে চাইবেন। আপনি অবাক হয়ে যাবেন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্যে আজকের দিনটি ভালো। আর্কিটেক্ট আর ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করেছে তাদের জন্যে আজকে চাকরির সুযোগ আসবে, ইন্টারভিউও তারা সফলতা পাবে। যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে, অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও হবে। রাশি বৃশ্চিক হেলথ, আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন। যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দেন তো আবার আগের মতো হয়ে যাবেন। যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে। রাশি ধনু ওভারভিউ, আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাড় হতে পারে, কিন্তু চিন্তা করবেন না, যা হবে ভালোর জন্যই হবে। বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই, সাথে আনন্দও বাড়বে। যদি তাতে সাথে মজা করার জন্য আপনাকে রাতের ঘুমও নষ্ট করতে হয়, তাও প্রস্তুত থাকুন আর একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন। রাশি ধনু রোম্যান্স, আজ আপনাদের প্রেমে ক্ষতের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ আপনার সঙ্গী হয়তো শহরের বাইরে কিছুদিনের জন্য যেতে পারে। দুশ্চিন্তা করবেন না, কারণ বিচ্ছেদ কখনো কখনো সম্পর্ককে আরও শক্তিশালী করে, বরং এটিকে আশীর্বাদ বলে মনে করুন, কারণ এই সময় আপনি উপলব্ধি করবেন যে আপনি তাকে সত্যি সত্যি কতটা ভালোবাসেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি উপলব্ধি করবেন যে যখন সে আপনার চারপাশে নেই তখন সব কিছু আর আগের মতো নেই, এবং যখন আবার একত্রিত হবেন তখন দেখবেন তাতে থাকবে একটা নতুন সূচনা। রাশি ধনু ক্যারিয়ার, যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে। হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে। যা হোক, আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাশি ধনু ফাইন্যান্স, আপনি সবসময় আপনার টাকার হিসাব নিকাশ রাখতে ভুলে যান, সেই জন্য আপনি আপনার খরচের ঠিক হিসাব রাখুন। এটাও আশ্চর্যের নয় যে আপনি ব্যাংক থেকে অনেক টাকা বের করলেন এবং ওগুলোকে কম গুরুত্বপূর্ণ আর ছোট ছোট জিনিসের জন্য খরচ করে দিলেন আর যার হিসাবও আপনি রাখেননি। তাই এটা অত্যন্ত জরুরি যে আজ থেকেই আপনি এক একটা ছোট এবং বড় খরচের পুরো হিসেব নিকেশ রাখুন। রাশি ধনু হেলথ, আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে। যে কোনো রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে। ভালো শরীর ও মনকে চনমনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং
না তো আপনার মনকে কোনো নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন। রাশি মকর, ওভারভিউ। আজ আপনি নিজের নির্ণয়ের ওপর অটল থাকুন আর অন্যদের বিচার দ্বারা প্রভাবিত হবেন না। ভালো হবে যদি আপনি নিজের বিচারকেই শোনেন। কোনো ব্যক্তিকে নিজের ওপর তার চিন্তাধারা চাপিয়ে দেবেন না। আজ আপনার ভেতরকার আওয়াজই আপনার সত্যিকারের সাথী হবে। রাশি মকর, রোম্যান্স। আজ আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি আপনার সম্পর্ককে দৈনন্দিন একঘেয়েমি থেকে সরিয়ে রাখতে পারেন। আপনি এবং আপনার সঙ্গী এখন একে অপরের সঙ্গ চান, যে প্রতিদিনই আপনাদের সম্পর্কের একঘেয়েমি ভাব এবং বিফলতা কেটে যাচ্ছে আপনি সেটা দেখতে পাবেন। আজ সৃষ্টিশীলতার এবং সাহসের সঙ্গে দেখুন কিভাবে আপনার রোম্যান্টিক জীবনকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসা যায়। আপনি ফলাফল দেখে অবাকই হবেন। রাশি মকর, ক্যারিয়ার। আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে। চেষ্টা করুন সেগুলিকে কাজে লাগাতে নিজের জীবনে। তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন না, কোনো অপরিচিত লোকের সামনেও নয়। রাশি মকর, ফাইন্যান্স। আজকে আপনাকে আপনার টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সচেতন থাকতে হবে, কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অদরকারী জিনিসের প্রতি খরচ করবেন না, নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন, না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে। রাশি মকর, হেলথ। যে কোনো ভারী জিনিস তোলবার সময় আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে। আজ আপনার সতর্ক থাকা অত্যধিক আবশ্যক। এরকম কোনো কাজ করা উচিত নয় যাতে কাজের চাপ বাড়ে। যে কোনো ভারী জিনিস ওঠাবার সময় আপনাকে খুব সাবধান হতে হবে, যাতে নিজেকে আঘাত লাগার হাত থেকে বাঁচাতে পারেন। রাশি কুম্ভ, ওভারভিউ। আজকে আপনাকে নিজেকে সুব্যবস্থিত করার দিন। নিজের বিলগুলোকে আলাদা করুন, আলমারি পরিষ্কার করুন আর নিজের জন্য একটা বাজেট নির্ধারিত করুন। আজকে আপনি নিজের চেষ্টায় সফল হবেন, এর ফলে যে সময় আসছে তাতে ভালো ফল পাবেন। এই কাজটা যদি আপনি একলা করতে পারছেন না, তাহলে অন্য কারুর সাহায্যও নিতে পারেন। রাশি কুম্ভ, রোম্যান্স। আজ আপনার নতুন প্রেম প্রস্তুতি হয়ে উঠবে এবং আপনার সঙ্গীকে নিয়ে বেড়াতে বেরোন অথবা কোনো সিনেমা দেখুন, আর আপনার পরিবারও আপনার পছন্দ করা মানুষটিকে মেনে নেবে। রাশি কুম্ভ, ক্যারিয়ার। কাজের জগতে পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে। আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন, তাহলে আপনার ভালো মুনাফা হবে। রাশি কুম্ভ, ফাইন্যান্স। আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্য অনেক কিছু করবেন, এতে লোকেদের সঙ্গে আপনার চেনাশোনা বাড়বে। এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন, লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না, এখন লাভ হবে। রাশি কুম্ভ, হেলথ। ভালো ফল পাওয়ার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন, তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না। ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইডই করবে তাই নয়, বরঞ্চ সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে। আপনি পুষ্টিকর আর পরিমিত আহার নেওয়া শুরু করে দিন, এতে আপনার লাভ হবে। রাশি মীন, ওভারভিউ। আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়িতে কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন। যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচসা হয়ে যায়, তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে খেরা হওয়া পাবেন। আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে। এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। রাশি মীন, রোম্যান্স। আজ আপনি এবং আপনার জীবনসঙ্গী কোনোভাবেই ঘরে বসে থাকবেন না, বাইরে বেরিয়ে পড়ুন এবং নিজেদের রাঙিয়ে তুলুন। আনন্দদায়ক কোনো কিছু করুন, যেমন একসঙ্গে নাচের ক্লাসে যান অথবা একটা সিনেমা দেখে আসুন। এর ফলে আপনাদের জীবনের একঘেয়েমি নষ্ট হবে এবং আবার আপনারা কোনো কিছু খুঁজে পাবেন যা নিয়ে কথা বলা যায়। রাশি মীন, ক্যারিয়ার। আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না, ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তাই কি বলছেন, কি ভাবছেন সে বিষয়ে সতর্ক হন। আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন। রাশি মীন, ফাইন্যান্স। আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি নতুন জমিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, সেটা আপনার নিজের জন্য লাভদায়ক হতে পারে। আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীকরণ করার কথা আজ ভাবতে পারেন। এরকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময়, কারণ আপনার পছন্দ মতো জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। রাশি মীন, হেলথ। আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোনো অসুখ থেকে বাঁচাতে সহায়ক হবে।
সেটা যে কোনো রকমই যন্ত্রণা হোক, আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শের সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোনো আঘাতকে জয় করতে সক্ষম হবেন। আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না।